শীতকাল হলো সবজি প্রধান সিজন। এই সময় বেশিরভাগ সবজি উৎপাদিত হয়, বিশেষ করে ধনিয়া পাতাটা খুব বেশি পাওয়া যায়। তো ধনিয়া পাতা সব কিছু সবজির মধ্যেই খুব ভালোভাবে যায়। বলা যায় ধনিয়া পাতা ছাড়া মানুষ চলতেই পারে না। তো ধনিয়া পাতা দিয়ে দেখুন বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কিছু বানানো যায়। আজকে আমি ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে দেখাচ্ছি। ধনিয়া পাতাটা ছোটো ছোটো করে কেটে ফ্রাই প্যানে জাস্ট হালকাভাবে আমি একটু তালা দিয়ে নিয়েছি, সাথে দু একটা রসুন, একটা পেঁয়াজ এবং শুকনো মরিচ, কাঁচামরিচ, এগুলো আমি শিলবাটার ভিতরে নিয়ে সুন্দরভাবে এটা ভর্তা বানিয়ে নিচ্ছি। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভর্তাটা। আপনারাও হয়তো সচরাচর সবাই বাসায় বানিয়ে থাকেন। তো ফ্রেন্ড, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার পেজটাকে ফলো দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।